আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে উৎসাহিত হয়ে রক্তদানে এগিয়ে এলেন এক বাংলাদেশি। রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করে হরিহরপাড়া ব্লক প্রশাসন। শনিবার হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাগৃহে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, বিডিও পূর্ণেন্দু সান্যাল, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর আজিজুল লস্কর, ওসি আব্দুস সালাম শেখ সহ অন্যান্য আধিকারিকেরা ও জনপ্রতিনিধিরা। গ্রীষ্মকাল জুড়ে রক্তের ঘাটতি দেখা দিয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংক কার্যত রক্তশূন্য। রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল হরিহরপাড়া ব্লক প্রশাসন। শনিবার হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাগৃহে আয়োজন করা হয় এদিনের এই রক্তদান শিবির। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, বিডিও পূর্ণেন্দু সান্যাল, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার আজিজুল লস্কর, ওসি আব্দুস সালাম শেখ সহ অন্যান্য আধিকারিকেরা ও জনপ্রতিনিধিরা। এদিনের রক্তদান শিবিরে রক্তদান করেন বিডিও সহ অন্যান্য আধিকারিকেরাও। বিডিও পূর্ণেন্দু সান্যাল জানান, জেলা শাসকের নির্দেশ ক্রমে আয়োজিত হয় এই রক্তদান শিবির। এখন রক্তের আকাল চলছে, আমাদের ডিএম স্যার তার নির্দেশ ক্রমে আমরা সমস্ত ব্লকেই এরকম প্রোগ্রাম করছে। আজকে 22 তারিখ আমরা হরিহরপাড়ার পঞ্চাশ সমিতির উদ্যোগে রক্তদান শিবির করছি স্বেচ্ছায়। আমাদের টার্গেট 300, অলরেডি আমাদের প্রায় 100 জন রক্তদাতা তারা রক্ত দিয়েছে। বিশেষ করে তাৎপর্যপূর্ণ যে অনেক মহিলা যারা স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন, এটা একটা ভালো দিক। আশা করছি আমরা 300 পাস। লাইন ডিপার্টমেন্টের অফিসিয়ালস আছেন, পুলিশ ডিপার্টমেন্টের লোক আছেন, তার সঙ্গে সেলফ হেল্প গ্রুপ, কন্যাশ্রী যোদ্ধা, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত প্রধানের তাদের প্রতিনিধিস্বরূপ সদস্য সদস্যা, তারপরে ভিআরপি যারা বিভিন্ন ডিভিডি প্রোগ্রামের সঙ্গে যুক্ত, সোশ্যাল অডিটের সঙ্গে যুক্ত তারাও, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, কন্যাশ্রী যোদ্ধা সহ এলাকার উৎসাহী অসংখ্য মানুষ এদিনের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন। ব্লাড তো জীবন দান করতে পারেন, কেন আজ আমরা মুর্শিদাবাদে আমাদের যেখানে দেখা যাচ্ছে যে নিজের মায়ের বলে যাতে ব্লাড শর্ট করছে, সেখানে একটি একদিনের ব্লাড দেখতে পাওয়ার জন্য তার জীবনটা আমরা হারিয়ে ফেলছি আর কি। সেই হিসাবে আমরা এক কথায় যেটা সবাই জানে যে এক ইউনিট ব্লাড দান মানে একটা জীবনের দান। তো আমরা ব্লাড দিতে পারি, আমাদের কোনো অসুবিধা হয় না। যেরকম আমরা মোটামুটি বছরে তিনবার তো ব্লাড দিতেই পারি, তাতে আমাদের বরং সব কিছু যেখানে রক্ত ফরমেশন হয় আর কি, বোন ম্যারো সেটা আরও এস্টিমেশন পায় এবং সেটা আরও ভালো, কারো কারো ক্ষেত্রে ভালো কাজ করে। প্লাস ব্লাড ডোনেশনের মাধ্যমে আমরা কতগুলো পরীক্ষা আমাদের রক্তের জন্য সবকিছু জানতে পারি, তার মধ্যে গুরুত্ব থাকে অবশ্যই ম্যালেরিয়া বা অন্য কোনো রোগের লক্ষণগুলো আমরা সেখানে পরীক্ষা জানতে পারি, এবং সেগুলো আমরা ডোনারদেরকে সেভাবেই জানাই যেভাবে জানানো দরকার। সবার অনুরোধ যে সবাইকে অন্তত এই ব্লাড ডোনেশনের ক্ষেত্রে অংশগ্রহণ করা। আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে রক্তদান শিবিরের আয়োজন দেখে উৎসাহিত হয়ে রক্তদানে এগিয়ে এলেন এক বাংলাদেশি। স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত তিনি। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। থেকে এসেছি ভারতের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলায়। বাংলাদেশের বাড়ি আমার কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা হোসেনাবাদ গ্রাম। আসি মাঝে মধ্যে বেড়াইতে, এখানে আমার বড় ভাইয়ের বাড়ি মুর্শিদাবাদ জেলা হরিহরপাড়া। এখানে আসলাম হরিহরপাড়া ব্লকে এসে দেখতেছি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলতেছে, সেটা দেখে আমার খুব ভালো লাগলো। বিধায় আমিও স্বেচ্ছায় রক্ত এখানে দিলাম, আমার খুবই ভালো লাগে। গরিব মানুষ তারা রক্তের অভাবে অনেকেই মারা যায়, অসুস্থতা ভোগে, এই কারণে আমি এখানে রক্ত দিই। আপনি কি আপনার কেরিয়ার নিয়ে খুবই চিন্তিত? তাহলে আর দেরি কেন, ANM GNM BSc নার্সিং ট্রেনিং এর জন্য আজই আসুন বহরমপুর প্যারামেডিকেল ট্রেনিং সেন্টারে। ANM GNM BSc নার্সিং ট্রেনিং এর পাশাপাশি DMLT, ECG, DMRT, D-Pharmacy, CMC and ED, ডিপ্লোমা ইন ভেটেরিনারি, DHNS, CAM, RMP, DHMN কোর্স করানো হয়। প্রতিটি কোর্সের জন্য প্র্যাকটিক্যাল ও থিওরি ক্লাসের সুব্যবস্থা রয়েছে। 100% জব প্লেসমেন্টের গ্যারান্টি। আমাদের ঠিকানা বহরমপুর প্যারামেডিক্যাল ট্রেনিং সেন্টার, ওয়ান্ডারল্যান্ড নার্সারি স্কুল, চুয়াপুর কদমতলা, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9732126179 অথবা 9732940373 এবং 8617656485।
মুর্শিদাবাদ জেলায় 1998 সাল থেকে আমরা বহরমপুর প্যারামেডিকেল ট্রেনিং সেন্টার চালাচ্ছি। এটা আমাদেরই সর্বপ্রথম বহরমপুর শহরে, বিশেষ করে মুর্শিদাবাদের বহরমপুর শহরে আমরা সর্বপ্রথম এই কোর্সটা নিয়ে এসেছি।